হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের এসএসসি জিডির জন্য যে ক্লাসটা শুরু করেছিলাম, সেই এসএসসি জিডি ক্লাসের আজ হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস। আজ হচ্ছে আমাদের 14 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা করব যে তোমাদের যে 16 তারিখ পরীক্ষা হয়েছিল, 16/1/2023-এ, তার থার্ড শিফট এবং ফোর্থ শিফট, অর্থাৎ গতকাল আমরা করেছিলাম। তোমাদের দেখিয়ে দিচ্ছি, গতকাল যেটা করেছিলাম সেটা হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত প্রশ্ন আমরা করেছিলাম, অর্থাৎ ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট করেছিলাম। আজ 41 থেকে 80 পর্যন্ত করব, অর্থাৎ আজ আমরা যেটা করব সেটা হচ্ছে থার্ড শিফট এবং ফোর্থ শিফটের প্রশ্নোত্তর করব। মোট 40টি প্রশ্ন করব, তো মন দিয়ে তোমরা দেখতে থাকো। এসএসসি জিডি কোর্সে অ্যাডমিশনের জন্য প্রচুর ফোন আসছে এখনও, তো তোমাদের বলছি ফোন তোমরা করো না, খুব কম করবে ফোন। খুব এইখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে কিন্তু তোমাদের রিপ্লাই দেব এবং প্রসেস বলে দেবো কিভাবে অ্যাডমিশন হবে। তোমাদের বলে রাখি যে আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে অথবা গুগল প্লে স্টোরে গিয়ে লিখে সার্চ করবে, গাইডেন্স গুরু লিখে সার্চ করবে, আমাদের অ্যাপটা পেয়ে যাবে। সেই অ্যাপেই তোমরা এসএসসি জিডির ক্লাসগুলো পাবে। মাত্র 399 টাকাতে তোমরা কোর্সটা পাবে, আর মাত্র 2 দিন সময় তোমরা পাবে। সেই 2 দিনের মধ্যে যদি অ্যাডমিশন নিয়ে নাও, মাত্র 399 টাকাতে কোর্সটা পেয়ে যাবে। তো যদি তোমাদের ইচ্ছা থাকে, প্রত্যেকে কোর্সটা নিয়ে নাও, ঠিক আছে? চলো দেরি করব না, শুরু করা যাক। আজকের ক্লাস আমরা তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন কি আছে দেখো, আজকের প্রশ্নটা পড়ো, প্রথম প্রশ্ন কি আছে পড়ো, তারপর উত্তর বলবো আমি। দেখো, নিম্নের কে ওড়িশি নৃত্যে অবদানের জন্য 2008 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? কোন নৃত্যে অবদান, ওড়িশি নৃত্যে অবদানের জন্য, নাম হচ্ছে কি? গঙ্গাধর প্রধান। ওড়িশি নৃত্যে তিনি অবদানের জন্য 2008 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। আরেকটা তিনি পুরস্কার পেয়েছিলেন, তিনি সম্প্রতি মারা গেছেন, 2010 সালে তিনি ভুবনেশ্বরে মারা গেছেন। তিনি ওড়িশার একজন ব্যক্তি ছিলেন এবং 2010 সালে তিনি মারা গেলেন, ঠিক আছে? আর তিনি আরেকটা পুরস্কার পেয়েছিলেন, যেটা হচ্ছে ওই যে ন্যাশনাল কলা একাডেমি পুরস্কার, সেই পুরস্কারটাও তিনি পেয়েছিলেন। তাহলে নাম হচ্ছে গঙ্গাধর প্রধান। তো প্রথমেই আমরা ডান্স থেকেই প্রশ্ন দেখলাম। দ্বিতীয় প্রশ্নটা দেখো, নিম্নের কোন শিল্পে বক্সাইট কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? তো প্রশ্ন দেখছো, প্রথম দিকের আমরা আজ আমরা যেটা করছি 20 নাম্বার শিফট করছি, ঠিক আছে? তো প্রথম দিকে যে প্রশ্ন দেখলাম সেখানে কিন্তু আমরা এই ধরনের প্রশ্ন পাইনি, আর এখন প্রত্যেকটা শিফটে কিন্তু এখান থেকে এই কাঁচামাল বা বক্স বিভিন্ন ধাতু থেকে প্রশ্ন আসছে। নিম্নের কোন শিল্পে বক্সাইট কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? তো কারেক্ট আনসার হবে অ্যালুমিনিয়াম শিল্পে, অপশন এ। অ্যালুমিনিয়াম শিল্পে বক্সাইট কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। দেখো, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম এর আকরিক, যেমন এক হচ্ছে বক্সাইট, তেমনি আরও রয়েছে যেমন ক্রায়োলাইট। ক্রায়োলাইট এটাও হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তারপর হচ্ছে গিয়ে তোমাদের আরেকটা রয়েছে যেমন করান্ডাম, করান্ডাম এটাও হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। তো এগুলো অ্যালুমিনিয়াম তৈরি করতে ব্যবহার করা হয় বা অ্যালুমিনিয়াম শিল্পে ব্যবহৃত হয়। 43 দেখো, 2014 সালে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল লুসোফোনিয়া গেমস আয়োজন করেছিল? কোথায় এই লুসোফোনিয়া গেমসটা আয়োজিত হয়েছিল? কারেক্ট আনসার কি হচ্ছে? লুসোফোনিয়া গেমস, এটা কয়েকটা লুসোফোনিয়া কান্ট্রি আছে, সেই লুসোফোনিয়া কান্ট্রিগুলোই এই লুসোফোনিয়া গেমসে অংশগ্রহণ করে থাকে। যেমন কান্ট্রিগুলোর নাম তোমাদের যদি বলা হয়, তাহলে দেখো অ্যাঙ্গোলা, ব্রাজিল, কয়েকটা আমি নাম বলে দিচ্ছি, অ্যাঙ্গোলা, ব্রাজিল, তারপর হচ্ছে ম্যাকাও, তারপর হচ্ছে মোজাম্বিক, পর্তুগাল, ঠিক আছে, তারপর শ্রীলঙ্কা, ভারত, এইসব দেশগুলো এই লুসোফোনিয়া গেমসে অংশগ্রহণ করে। আর এটা 2014 সালে এটা আয়োজিত হয়েছিল আমাদের দেশ ভারতে, ভারতের গোয়াতে, ঠিক আছে? আর যদি প্রশ্ন থাকে যে লুসোফোনিয়া গেমস প্রথম কবে শুরু হলো, তখন হবে প্রথম হচ্ছে 2006 সালে লুসোফোনিয়া গেমস শুরু হয়েছিল। 44 দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের কোন প্রদেশের প্রথম গ্রিনফিল্ড এয়ারপোর্ট কোন শহরে উদ্বোধন করেছে? সম্প্রতি 2022 সালের শেষ দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশে গ্রিনফিল্ড এয়ারপোর্ট উদ্বোধন করেছেন। তো সেটা হচ্ছে কোথায় তিনি উদ্বোধন করেছেন, এটা
কয়েকটা আসর হবে, তিনি উদ্বোধন করেছেন হলঙ্গি বলে একটা শহরে, অরুণাচল প্রদেশের একটা শহর আছে, সেই শহরের নাম হচ্ছে হলঙ্গি, স্পেলিংটা এইরকম, হলঙ্গি নামক একটা শহরে তিনি এটা উদ্বোধন করেছেন। আচ্ছা, এখানে আজকের হোমওয়ার্কটা তোমাদের দিয়ে দেবো যে অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি তোমরা কমেন্ট করবে, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি তোমরা কমেন্ট করবে, আর যদি পারো অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি কমেন্ট করে দেবে, এই দুটো উত্তর তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আর আরেকটা কথা এখানে তোমাদের বলবো, আমাদের প্রত্যেক দিন সকালে কিন্তু SSC GD-র জন্য আমাদের ম্যাথ ক্লাস শুরু হয়েছে। ম্যাথ হচ্ছে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন সকাল 7:30, আর রিজনিংটা হচ্ছে শুক্র না শনি রবি সোম, শনি রবি সোম 3 দিন হচ্ছে রিজনিং। তো লাইভ ক্লাস হচ্ছে সকাল 7:30-এ প্রত্যেকে ক্লাসটাতে জয়েন করে যাবে। সকাল সকাল ম্যাথটা করলাম কারণ সকাল সকাল ম্যাথ প্র্যাকটিস করা খুবই ভালো, ম্যাথ যদি সকাল সকাল প্র্যাকটিস করো তাহলে বেশি মনে থাকবে এবং সকালে মাইন্ডটা সবার খুব ভালো, মস্তিষ্ক থাকে, সেই জন্য ম্যাথ সলভ করতে পারবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? 45 দেখো, নিম্নের কোন রাজ্যে প্রত্যেক বছর হাম্পি উৎসব পালিত হয়? আচ্ছা, হাম্পি নামটা তো তোমরা শুনেছো প্রত্যেকেই, হাম্পি যেটা বিজয়নগর সাম্রাজ্য ছিল না কর্ণাটক বর্তমানের, সেখানে হাম্পি বিজয়নগর সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি, আর সেখানে একটা হাম্পি উৎসব পালিত হয়, সেটা কোন রাজ্য? এই কর্ণাটক রাজ্যে হাম্পি উৎসবটা পালিত হয়, আর প্রত্যেক বছর এটা জানুয়ারি মাসে প্রায় 10-12 দিন ধরে কিন্তু এই হাম্পি উৎসবটা পালিত হচ্ছে প্রত্যেক বছর জানুয়ারি মাসে। নেক্সট দেখো, 46, শ্রমিক যারা তাদের জীবিকা নির্বাহের জন্য একটি এন্টারপ্রাইজের মালিক এবং পরিচালনা করে তাদের বলা হয় কি? শ্রমিক যারা তাদের জীবিকা নির্বাহের জন্য একটি এন্টারপ্রাইজের মালিক এবং পরিচালনা করে তাদেরকে কি বলা হয়? সে নিজেও শ্রমিক, আর সে নিজেও কিন্তু পরিচালনাও করছে এবং তিনি নিজেই মালিক, তাকে আমরা কি বলি? তাকে বলবো আমরা সেলফ এমপ্লয়েড। অপশন সি, 46-এর অপশন সি, সেলফ এমপ্লয়েড বলা হয়। 47 দেখো, নিম্নের কোনটি হলো কাপড় কাচা সোডার কেমিক্যাল ফর্মুলা? কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা, কমন প্রশ্ন কিন্তু বহুবার পরীক্ষায় আসে। কাপড় কাচা সোডা এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট বা NO2CO3, তার সঙ্গে হচ্ছে 10 অণু জল, ঠিক আছে? এটা হলো সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে 10 অণু জল, তাহলে অপশন এ, এটা হচ্ছে কাপড় কাচা সোডার রাসায়নিক নাম, মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। 48 দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ পরমহংস দেবের নামানুসারে এই রামকৃষ্ণ মিশন হয়েছে, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। অনেক সময় পরীক্ষায় সাল দেবে যে কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল, 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? পরবর্তী দেখো, 49, নিম্নের কোনটি ফুলস গোল্ড বলা হয়? ফুলস গোল্ড, ফুলস গোল্ড মানে কি? এটা সোনার মতোই দেখতে কিন্তু, এটাকে ফুলস গোল্ড বলা হয়, তো এটার সংকেত হচ্ছে, এটাকে বলা হয় আয়রন পাইরাইট, লিখে রাখো প্রত্যেকেই, আয়রন পাইরাইট, কাকে বলা হচ্ছে? আয়রন পাইরাইটকে ফুলস গোল্ড বলা হয়, এর সংকেত লিখে রাখো FeS2, FeS2, এটাকে ফুলস গোল্ড বলা হয়। 50 হচ্ছে, ভোক্তা সুরক্ষা আইন 2019 পাস হয়েছিল 2019 সালে এবং ড্যাশ এ কার্যকরী হয়, ভোক্তা সুরক্ষা আইন বলতে কি? কনজিউমার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের একটা অ্যাক্ট ছিল, সেই একটা 2019 সালে পাস হচ্ছে, এটা চালু হচ্ছে বা কার্যকরী হচ্ছে কবে? 2020 সাল থেকে এটা কার্যকরী হচ্ছে, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই জয়েন করে যাবে, সেখানে আমরা সমস্ত ক্লাসের লিঙ্ক, বিভিন্ন নোটিফিকেশন, বিভিন্ন নতুন আপডেটগুলো তোমাদের প্রোভাইড করে থাকি, তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকেই জয়েন করে যাও। আর কারেন্ট অ্যাফেয়ার্সের PDF যদি নিতে চাও জানুয়ারি থেকে জুলাই মাসের, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, নিয়ে নেবে। আরেকটা কথা, তোমরা যদি MTS-এর PVS ইয়ারগুলো নিতে চাও তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, MTS-এর PVS ইয়ার সেখান থেকে পেয়ে যাবে। 51 দেখো, আগা খান গোল্ড কাপ নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান গোল্ড কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত, আর এই আগা খান তিনি হকি একজন প্লেয়ার ছিলেন, তো আগা খান গোল্ড কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী, 52, সম্রাট অশোক কার পুত্র ছিলেন? দেখো, সম্রাট অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য বংশের সম্রাট।
তো মৌর্য বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র কে ছিলেন? বিন্দুসার। বিন্দুসার, আর বিন্দুসারের পুত্র কে হচ্ছেন? অশোক। ঠিক আছে, তাহলে বিন্দুসারের তিনি পুত্র ছিলেন অশোক। আর এই যে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা অনেক সময় পরীক্ষায় আসে, শেষ রাজা হচ্ছেন বৃহদ্রথ। 52, দেখো রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো কি? যেমন কেন্দ্রের আইনসভায় দুটো কক্ষ আছে, এক হচ্ছে লোকসভা, আরেক হচ্ছে রাজ্যসভা, আরেক হচ্ছে রাজ্যসভা। তেমনি আমাদের প্রত্যেকটা রাজ্য, আমাদের রাজ্য কেন, প্রত্যেক রাজ্যেই দুটো আইনসভা, একটা আইনসভার দুটো ভাগ আছে, এক হচ্ছে বিধানসভা আর এক হচ্ছে বিধান পরিষদ। তো বিধান পরিষদটা মাত্র 6টি রাজ্যেই আছে, বাকি রাজ্যগুলো বিধান পরিষদটা তুলে দিয়েছে, কারণ বিধান পরিষদের রাজ্যে বিশেষ কিছু কাজ নেই। আমাদের পশ্চিমবঙ্গেও বিধান পরিষদ নেই, আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র এই বিধানসভাই আছে, 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। তো রাজ্য আইনসভার উচ্চকক্ষ কোনটি? উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ। সেন্ট্রালে যেমন উচ্চকক্ষ রাজ্যসভা, রাজ্যে উচ্চকক্ষ বিধান পরিষদ। 54, দেখো ভারতের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রকৃত গ্রোথ রেট কি ছিল? ভারতের যে সেভেন্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার গ্রোথ রেটটা কি ছিল? কারেক্ট আনসার হবে, তার গ্রোথ রেট ছিল 6%। তো দেখতে পাচ্ছ কেমন প্রশ্ন, শুধু আমরা 5 ইয়ার প্ল্যান পড়লাম তাতে হবে না, তুমি যে 5 ইয়ার প্ল্যানটা পড়ছো, যদি ফার্স্ট 5 ইয়ার প্ল্যান পড়ছো 1951 থেকে 1956, তাহলে সেটা কিন্তু পুরো ডিটেলসে পড়তে হবে। যেমন ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, এখানে ভারতের কৃষি কাজের ওপর জোর দেওয়া হয়েছিল। এটা ছিল কোন মডেল? এটা ছিল হেরাল্ড ডমার মডেল। তো পুরোটা ডিটেলসে তোমাকে পড়তে হবে, আর শুধুমাত্র একটু কিন্তু পড়লে হবে না, কারণ পুরো ডিপলি প্রশ্ন দিচ্ছে। যেমন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গ্রোথ রেট কত ছিল? 6%। 55, দেখো নভেম্বর 2022 সাল অনুসারে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? তো হচ্ছে এখানে ব্যাপার হচ্ছে, জিডি পরীক্ষায় শুধুমাত্র তুমি যে কাট অফ ক্লিয়ার করলে, করে পাস করলে, সে পাস করলেই হবে না, কিন্তু এখানে তোমাকে কাট অফ ক্লিয়ার করে পাস করতে হবে, এবং তারপর তোমার যদি নাম্বার বেশি থাকে তাহলেই কিন্তু চাকরিটা পাবে। এমটিএস পরীক্ষাতেও শুধু কাট অফ ক্লিয়ার করে দিলাম, পাস করলাম, তারপর তুমি কিন্তু মেডিকেল হলো, মেডিকেল হলেই তুমি চাকরি পাবে এমন মানে নয়। যাদের প্রথম দিকে নাম থাকবে তাদেরকে দিয়েই কিন্তু ভ্যাকেন্সিটা পূরণ করা হবে, তারা একটু বেশি করে পাস করিয়ে দেয়, কারণ যদি কেউ চাকরিতে জয়েন না করে তাহলে কিন্তু তার পরিবর্তে অন্য কাউকে জয়েন করা হবে বলে। তো নভেম্বর 2022 সাল অনুসারে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? কারেক্ট হবে মানসুখ মান্ডাভিয়া, হচ্ছেন ভারতের বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 56, হচ্ছে ড্যাশ সালে জেমস মিল একজন স্কটিশ অর্থনীতিবিদ এবং রাজনৈতিক দার্শনিক একটি বিশাল 3 খণ্ডের কাজ ব্রিটিশ ভারতের ইতিহাস বা আ হিস্টোরি অব ব্রিটিশ ইন্ডিয়া লিখেছিলেন? এই যে এ হিস্টোরি অব ব্রিটিশ ইন্ডিয়া, এটা কে লিখেছিলেন? জেমস মিল। তো এটা তিনি কত সালে লিখেছিলেন, এটাই হচ্ছে এখানে প্রশ্নটা। কারেক্ট আনসার হবে, এটা তিনি লিখেছিলেন 1817 সালে। 1817 সাল যখনই বললাম একটা কথা মনে পড়ে গেল, 1817 সালেই প্রতিষ্ঠা হয়েছিল কি, হিন্দু কলেজ। ঠিক আছে, এইভাবে কিন্তু রিলেট করে পড়তে হবে, সাল মনে পড়লে সেই সালে কি কি হয়েছিল সেগুলো কিন্তু মাথায় আসতে হবে সঙ্গে সঙ্গে। 57, দেখো ষড়দি সাইকিয়া হলো ডেস নৃত্য ফর্মের একটি ভারতীয় শাস্ত্রীয় নর্তকী বিশেষ্য, অর্থাৎ এই যে ষড়দি সাইকিয়া আছে সেটা কোন নৃত্যের সঙ্গে, তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হচ্ছে তিনি হচ্ছেন অপশন ডি, সাত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। এখন এখানে আরেকটা হোমওয়ার্ক দেব, এই সাত্রিয়াটা কোন রাজ্যের নৃত্য তোমরা কমেন্ট করে জানাবে, প্রত্যেকের কাছে কমেন্ট আশা করছি। আর বেশি করে করে ভিডিওটা কিন্তু শেয়ার করবে প্রত্যেকে, বেশি করে শেয়ার করবে, আর ম্যাথ ক্লাসটা সকালে প্রত্যেক দিন অ্যাটেন্ড করো 7:30 ম্যাথ রিজনিং। 58, আইনের শাসন হলো যে কোনো ড্যাশ এর ভিত্তি, যার মানে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। আইনের শাসনটা হচ্ছে যে কোনো, গণতন্ত্র এর ভিত্তি, যার মানে কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্ব নয়। তাহলে এটা কি হবে? ডেমোক্রেসি, বা যে কোনো গণতান্ত্রিক দেশ বা যে কোনো গণতন্ত্রের একটা ভিত্তি। ঠিক আছে, তাহলে ডেমোক্রেসি। 59, দেখো বিশাখাপত্তনম হলো ড্যাশ স্থল বেষ্টিত এবং ভালো সুরক্ষিত বন্দর, এটা হচ্ছে স্থল বিশিষ্ট বন্দর একটা।
বিশাখাপত্তনম, তো এটা হচ্ছে গভীরতম বা ডিপেস্ট ল্যান্ড লকড যাকে বলা হয়, ডিপেস্ট ল্যান্ড লকড অর্থাৎ স্থল বেষ্টিত গভীরতম হ্রদ এবং ভালো সুরক্ষিত হ্রদ হচ্ছে বিশাখাপত্তনম। 60 নম্বর হচ্ছে মৃত সাগর কোন দুটি দেশের সীমান্তে রয়েছে? মৃত সাগর বা যাকে ডেড সি বলা হয় সেই ডেড সি কোন দুটি দেশের সীমান্তে রয়েছে? কারেক্ট আনসার হবে ইসরায়েল এবং জর্ডন, এই দুটি দেশের সীমান্তে রয়েছে ডেড সি। 61 প্রশ্নে চলে যাব আমরা। ভারতের আন্তঃধর্মীয় বিবাহ এই আইনের অধীনে সঞ্চালিত হয়, ভারতের যে ধরো আন্তঃধর্মীয়, ধরো একটা ধর্মের সঙ্গে অন্য কোনো ধর্মের বিবাহ হচ্ছে, তো সেটা কোন আইনের মাধ্যমে সেটা কিন্তু সম্ভব? এটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলে ভারতে একটা আইন আছে, সেই আইনের দ্বারা এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিয়ে করতে পারেন বা বিবাহ করতে পারেন। 62 দেখো, ভারতের সবুজ বিপ্লব 1960-এর দিকে কোথায় শুরু হয়েছিল? প্রত্যেক দিন আমরা দেখছি সবুজ বিপ্লব থেকে প্রশ্ন, এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের ডিটেলস বলে দিয়েছি। তো 1960-এর দিকে প্রথম পাঞ্জাবে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। সবুজ বিপ্লব দেখো দুটো দানাশস্য ধান গমের মধ্যেই সীমাবদ্ধ ছিল, দুটো রাজ্য, এক হচ্ছে পাঞ্জাব, দুই হচ্ছে হরিয়ানা, এই দুটো রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল সবুজ বিপ্লব। ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। 63 দেখো, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম হচ্ছে খুররাম। কি নাম? খুররাম। 64 নম্বর, যারা নিয়মিত দারিদ্র সীমার মধ্যে এবং বাইরে চলে যায় তাদের জন্য ব্যবহৃত শব্দটি কি? অর্থাৎ দারিদ্র সীমার মধ্যে কোন সময় চলে আসছে, আবার কোন সময় দারিদ্র সীমা থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? দারিদ্র সীমার মধ্যে আসছে, আবার দারিদ্র সীমা থেকে বেরিয়ে যাচ্ছে, এদেরকে বলা হয় টার্নিং পোর বলা হয়। অর্থাৎ কখনো তাদের অবস্থা ভালো হলে দারিদ্র সীমা থেকে বেরিয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর দারিদ্র সীমার মধ্যে ঢুকে যাচ্ছে, এদেরকে বলছে টার্নিং পোর। ইংলিশ নামটাই মনে রাখবে, পরীক্ষাতে বাংলা অপশন থাকার সম্ভাবনা এক্ষেত্রে খুব কম, ইকোনমিক্স এর প্রশ্নতে বেশিরভাগ ইংলিশ অপশনই পাবে তোমরা। 65 দেখো, রাজ্যগুলিতে মন্ত্রীদের পদ এবং পোর্টফোলিও বরাদ্দ করেন কে? রাজ্যগুলিতে যে মন্ত্রীদের কোন মন্ত্রীকে কি পদ দেওয়া হবে এটা কে বরাদ্দ করবে? এটা তো তোমরা প্রত্যেকেই জানো, এটা কি বলতে হবে? এটা মুখ্যমন্ত্রী বরাদ্দ করবেন, মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন যে কাকে আমি কি পদ দেব, সেখানে আর বলার কারো কিছু নেই। 66 হচ্ছে, নিম্নের কোনটি হলো বামন গ্রহ? তোমরা ছোট থেকেই পড়ে আসছি বামন গ্রহ হচ্ছে প্লুটো, অপশন ডি, প্লুটো হচ্ছে বামন গ্রহ। যে 9টি গ্রহ আছে তার মধ্যে 9 নম্বর গ্রহ ছিল প্লুটো, সেটা কিন্তু অনেক দূরে অবস্থিত, তো প্লুটো হচ্ছে বামন গ্রহ। 67 ড্যাশ মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের পার্ট 4A অনুচ্ছেদে ড্যাশ তালিকাভুক্ত করা হয়েছে? তো দেখো একটা জিনিস তোমাদের বলছি, কেমন কাজে লাগে দেখো, অ্যানালাইসিস ভিডিওগুলো যখন আমরা MTS পরীক্ষা বা GD পরীক্ষা যখন হবে, তখন আমি তোমাদের যখন অ্যানালাইসিস ভিডিওগুলো পাবলিশ করব, তখন কেমন তোমাদের কাজে লাগবে। এই যে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস থেকে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, লাস্ট প্রথম যেদিন শুরু করেছি সেদিন থেকে প্রশ্ন দেখতে পাচ্ছি এবং প্রত্যেক দিনই প্রশ্ন আসছে। সবুজ বিপ্লব থেকেও আমরা প্রত্যেকটা শিফটে প্রশ্ন পাচ্ছি, গ্রহগুলো থেকেও প্রশ্ন পাচ্ছি, এরকম কয়েকটা টপিক থেকে পর পর কিন্তু একই প্রশ্ন প্রত্যেকটা শিফটে আমরা পাচ্ছি। অ্যানালাইসিস কিন্তু এই জন্যই কাজে লাগে, প্রত্যেককে অ্যানালাইসিস দেখতে হয় এই জন্য। মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানের পার্ট 4A অনুচ্ছেদে দেশ তালিকাভুক্ত করা হয়েছে, অর্থাৎ 11টি মৌলিক কর্তব্য 51A তালিকাভুক্ত করা হয়েছে, পার্ট 4A এর 51A। এটা কোথায় আছে মৌলিক কর্তব্যগুলো? পার্ট 4A এর 51A তে আছে মৌলিক কর্তব্য। 68 দেখো, 2020 সালে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক কোন দেশে আয়োজিত হয়েছে? 2020 সালে দু রকমের অলিম্পিক থাকে, এক হচ্ছে উইন্টার অলিম্পিক আর এক হচ্ছে সামার অলিম্পিক। তো 2020 সালের যে সামার অলিম্পিক সেটা হয়েছিল জাপানের টোকিওতে, ঠিক আছে? আর যে বছর যেখানে হয় সামার এবং উইন্টার দুটো অলিম্পিক সেখানেই হয়, যেমন এখানে উইন্টার অলিম্পিকটাও জাপানে হয়েছিল, জাপানের টোকিওতে। দেখো 69, LBW শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? যারা ক্রিকেট খেলা দেখো এক্ষুনি বলে দেবে, LBW মানে হচ্ছে লেগ বিফোর উইকেট, এটা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। কিন্তু মেয়েরা বেশি বিশেষ ক্ষেত্রে তারা কিন্তু খেলা বেশি খেলাধুলা দেখে না, অনেকেই আছে,
তারা কিন্তু এই প্রশ্নটার উত্তরও বলতে পারবে না। তো এলবিডব্লিউ হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। উত্তর হচ্ছে চেকটি লিখেছেন এমন ব্যক্তি বা সত্তা অর্থদাতা বা ড্যাশ হিসেবে পরিচিত। চেকটি লিখেছেন নয়, চেক লিখেছেন, ব্যাংকের চেক, ধরো ব্যাংকের একটি চেক, যিনি লিখছেন, যে ব্যক্তি লিখছেন বা যে সত্তা লিখছেন তাকে আমরা কি বলবো, অর্থদাতা বলবো বা ড্যাশ হিসেবে আর কি বলা যায়, যিনি চেকটা লিখবেন তাকে অর্থদাতা বলবো আর কি বলবো, ড্রয়ার বলা যায়। যিনি চেকটা লিখবেন তাকে অর্থদাতা বলা যাবে, সঙ্গে ড্রয়ার বলা। 71 দেখো, শের খান কত সালে হুমায়ুনকে চৌসার যুদ্ধে পরাজিত করেছিল? শের খান এবং হুমায়ুনের মধ্যে দুবার যুদ্ধ হয়েছিল। প্রথম হুমায়ুন পরাজিত হচ্ছে শের খানের সঙ্গে, আর পরের বছরই আবার হুমায়ুন আবার ফিরে আসছে, আবার লড়াই হচ্ছে, তখন কিন্তু হুমায়ুন জিতে যাচ্ছে। তো শের খান বা শের শাহ সুরি, তিনি 1539 সালে কি হলো, হুমায়ুন এবং শের খানের মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল। চৌসা এবং বিলগ্রামের দুটো যুদ্ধ তখন হয়েছিল, ঠিক আছে। 72 দেখো, নিচের কোনটি অশোকের শাসনকালে একটি প্রাদেশিক রাজধানী ছিল? অশোকের শাসনকাল বলতে কি, মগধের শাসন। অশোক কোন মহাজনপদের সম্রাট ছিলেন? মগধের সম্রাট ছিলেন। যেমন মগধের প্রথম বংশ হচ্ছে হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশ, তারপর আসছে শিশুনাগরা, তারপরই আসছে মৌর্য বংশ, ঠিক আছে। তো এখানে অশোকের যে প্রাদেশিক দুটো রাজধানী ছিল সেটা হচ্ছে তক্ষশিলা এবং উজ্জয়িনী, দুটোই রাজধানী ছিল। তাহলে কারেক্ট আনসার কি হবে, অপশন সি, 1 এবং 2 উভয় ঠিক, 1 এবং 2 দুটোই ঠিক, ঠিক আছে। দেখো 73, নিম্নের কাকে সেপ্টেম্বর 2022-এ ভারতের 16তম অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হয়েছিল? তো তিনি বর্তমানেও ভারতের অ্যাটর্নি জেনারেলের পদে রয়েছেন। তো তিনি হচ্ছেন আর ভেঙ্কট রমণী, আর ভেঙ্কট রমণী বর্তমানেও ভারতের অ্যাটর্নি জেনারেল, ঠিক আছে। সেপ্টেম্বর 2022-এ তিনি নিযুক্ত হয়েছেন এবং বর্তমানেও রয়েছেন। 74 হচ্ছে, 2022 সালের জুনে বিরোধী দলগুলির দ্বারা ভারতের রাষ্ট্রপতি প্রার্থী কে হয়েছিল? 2022 সালের জুন মাসে যখন রাষ্ট্রপতি নির্বাচন হলো, তখন এনডিএ সরকার দ্বারা প্রার্থী ছিলেন কে, প্রার্থী ছিলেন দ্রৌপদী মুর্মু, এবং বিরোধী দলগুলোর প্রার্থী কে ছিলেন, যশবন্ত সিনহা, অপশন সি। 75 হচ্ছে, নিচের কোন সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে? আন্তর্জাতিক বাণিজ্য বললে আমাদের মনে একটা প্রথমেই প্রশ্ন আচ্ছা, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। এরা কি করছে, আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করছে। 76 দেখো, খাদ্য শৃঙ্খলে জীবের নির্দিষ্ট স্থানকে কি বলা হয়? খাদ্য শৃঙ্খলে যে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলে জীবের নির্দিষ্ট স্থানকে বলা হচ্ছে ট্রফিক লেভেল, মনে রাখবে কি বলা হয়, ট্রফিক লেভেল। 77 হচ্ছে, ড্যাশ হলো ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলা, ইথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলার নাম কি? ইথানোয়িক অ্যাসিড আমরা কি পড়েছি, যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছো তারা জানো, দেখবে মিথ, ইথ, প্রো, বিউট, পড়েছো তো? ইথ, ইথ মানে এখানে কোনটা হবে, মিথানোয়িক অ্যাসিড, কারেক্ট আনসার হবে CH3COOH, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিডের রাসায়নিক ফর্মুলা। এখানে দেখো কার্বন আছে দুটো, হাইড্রোজেন আছে 4টা, আর এখানে হবে তারপর কি আছে, অক্সিজেন 2, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। আমি মিথানোয়িক অ্যাসিড যেটা অ্যালকেনের ফর্মুলা, গতকাল যারা মনে পড়ছে মনে করতে পারো যে অ্যালকেনের ফর্মুলা যেটা বলেছিলাম CnH2n বলেছিলাম, অ্যালকেন মানে ইথেন, তো এখানে অ্যালকেন হচ্ছে এটা মিথানোয়িক অ্যাসিড, এখান থেকেই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এখানে এন এর মান আছে 2, অর্থাৎ C2H4O2, তাহলে অপশন সি। নেক্সট দেখো, 78, মকর সংক্রান্তি উত্তরায়ণের সূচনা করে এবং এটি উদযাপিত হয় কবে? মকর সংক্রান্তি উত্তরায়ণের সূচনা করছে এবং এটি উদযাপিত হচ্ছে কবে? 14ই জানুয়ারি, এটা উদযাপিত হয় মকর সংক্রান্তি কবে, 14ই জানুয়ারি। 79 দেখো, নিম্নের কোন নৃত্য শৈলীটি ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত নয়? ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত নয় কোন নৃত্য শৈলীটি?
ওর নৃত্য শৈলীটি ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত নয়, কারেক্ট আনসার হবে লাভানি, লাভানি বা লভানি, এটা ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত নয়। অগ্নি, ফাগুয়া, মর্দনা, ঝুমুর এগুলো ঝাড়খণ্ডের, আর লাভানিটি হচ্ছে মহারাষ্ট্রের। আসি দেখো, নিম্নলিখিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে সঙ্গীত নাটক একাডেমি ফেলো পুরস্কৃত হয়েছেন? তো ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী যারা রয়েছেন তাদের মধ্যে এখানে হচ্ছেন সোনাল, মিয়ান সিং। এই যে প্রত্যেকটা শিফটে আমি দেখছি এক একটা শিফট ছাড়া পরবর্তী শিফটেই সোনাল মানসিং থেকে প্রশ্ন। তো সোনাল মানসিং সঙ্গীত নাটক একাডেমি ফেলো পুরস্কার পেয়েছেন, এটা আমাদের জানা হয়ে গিয়েছে, যেহেতু 8-10টা শিফটে পরপর প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি, সোনাল মানসিং। আমাদের আজ আমরা 40টি প্রশ্ন করলাম, এর আগের দিন 40টি করেছিলাম। তো 16 জানুয়ারির যে শিফটগুলো ছিল সেগুলো আমাদের শেষ হলো, মোট আমরা 20টি শিফট করে ফেললাম, টোটাল 20টি শিফট করলাম। এখানে টোটাল আমরা 400 প্রশ্ন করে ফেলেছি। এইভাবে কিন্তু চলতে থাকবে, আর দেখি নেক্সট সানডের মধ্যে বা মানডে তোমাদের আমি পিডিএফটা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো লেগেছে তোমাদের, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে জয়েন করে যাও। আমাদের যদি গাইডেন্স গুরু অ্যাপ ইনস্টল না করে থাকো তাহলে প্রত্যেকে ইনস্টল করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে।